শরণাতীত কাল থেকে বাংলাদেশ হস্ত ও কারুশিল্পের জন্য গর্ববোধ করে আসছে। সুঁই আর সুতোর বুননে ভাগ্যের চাকা ঘুরাচ্ছেন বাংলার নারীরা। এখানকার নারীরা তৈরি করছেন বাহারি রং আর নানা ডিজাইনের নকশি কাঁথা, বিছানার চাদর, সোফার কুশন, পাপোশ, ওয়ালম্যাট, পাঞ্জাবি, ব্যাগসহ নানা পোশাক। গৃহবধূদের নিপুণ ও নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি এসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও, আর সারা বিশ্বে হস্তশিল্প পণ্যের চাহিদাও বাড়ছে। ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলায় অবস্থিত আয়েশা আবেদ ফাউন্ডেশনে কাজ করে প্রায় 400 জন কর্মী, যার মধ্যে 360 থেকে 370 জনই নারী। গ্রামীণ নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মানিকগঞ্জে প্রথম এই ফাউন্ডেশন যাত্রা শুরু করে। কোহিনুর আক্তার এই ফাউন্ডেশনে কাজ করে প্রায় 8 বছর। ছোট বোন ছিল, ও আগে এই জায়গায় কাজ করতো, ওর মাধ্যমে আমি এই জায়গায় আইছি। আগে বাড়িতে ছিলাম আমি, তখন মনে করেন হাত ছুঁয়ের কাজ করছি, কিছু টাকা পাইছি, ওতে আর কি আমার এতটা ই হয় নাই। আমি এই জায়গায় আসলাম, কাজ শিখলাম, সবাই আমার সহযোগিতা করে কাজ শিখাইছে, কাজ শিখছি, শেখার পরে ভালোই বেতন পাইতেছি। প্রোডাকশন হাউসে কেউ কাপড় ব্লক করছেন, কেউ বা সূক্ষ্ম ফুল বা নকশা তুলছেন, কেউ করছেন সেলাই। আমি যখন এই জায়গায় আসলাম তখন আর কি আমার মনে হয়েছে যে কাজটা অনেক কঠিন, সবাই যেরকমভাবে করতেছে আমি হয়তো এরকমভাবে করতে পারো না। পরে সবাই আমার সহযোগিতা করছে, সহযোগিতা করে সবাই শিখাইছে, তা এখন আমার কাছে কাজ কঠিন মনে হয় না, সহজই মনে হয়। এবং আমার যতদিন আর কি চাকরি করার ইচ্ছা বা যতদিন কাজ করার ইচ্ছা আমি কাজের মধ্যে থাকতে চাই। শুধুমাত্র মানিকগঞ্জের কোহিনুর আক্তার নয়, সারা বাংলাদেশে হস্ত ও কারুশিল্পের সাথে জড়িয়ে আছে হাজারো নারী, যারা তাদের সুঁই ও সুতোর বুননের মাধ্যমে সংসারের বুননটিকেও করেছে শক্তিশালী, আর্থিক সচ্ছলতার মাধ্যমে তাদের স্বাবলম্বী জীবন উন্নত করেছে সমাজ, শক্তিশালী করেছে দেশকে।